ইয়াসিন ম্যাক্স এআইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তিনি অত্যন্ত ভালো এবং সচ্চরিত্রের অধিকারী। আমরা দুজনে যেন জান্নাতে একসাথে থাকতে পারি, এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? দুজনে আল্লাহকে ভয় করবেন এবং সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, হালাল উপার্জন করবেন এবং হালাল ছাড়া হারাম কোনো কিছু নিজেদের মধ্যে প্রবেশ করাবেন না। আত্মীয় স্বজন সবার হক আদায় করবেন, অন্য সাধারণ মুসলমানের মতো নিজেরা ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবেন এবং একে অন্যের প্রতি সদাচারণকারী হবেন, সদালাপী হবেন, আত্মীয়দের সম্পর্কগুলো রক্ষা করে চলবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ একে অন্যের প্রতি অগাধ ভালোবাসা থাকবে এবং সচ্চরিত্রবান থাকার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে একত্র করবেন এবং জান্নাতে একত্র করবার জন্য আলাদা করে আল্লাহর কাছে দোয়া করা। সুরায় ফুরকানের 74 নম্বর আয়াত তেলাওয়াত করা, এই আমলগুলো আমরা করতে পারি।